হাই, আমি বিশ্বজিৎ পাল, এখন ডিসকাস করছি হুইটস্টোন ব্রিজ নিয়ে। হুইটস্টোন ব্রিজ বিভিন্ন কম্পিটিটিভ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হুইটস্টোন ব্রিজের ওপর কোশ্চেন আসে এবং সেখানে কীভাবে আমরা শর্টকাটে সলিউশন করব তার টেকনিকগুলো নিয়ে আমি ডিসকাস করছি। একটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ, প্রথমত হচ্ছে যে এই হুইটস্টোন ব্রিজের চারটে আর্ম থাকে, পি কিউ আর এস, এই দুটো কৌণিক বিন্দুর মধ্যে সাপোজ গ্যালভানোমিটার লাগানো থাকলো, গ্যালভানোমিটারের সঙ্গে চাবি কে টু, অপর দুটো বিপরীত কৌণিক বিন্দু থেকে আমাদের চাবি দিয়ে ব্যাটারির সঙ্গে কানেক্ট করলাম। এখানে এই চাবিটার নাম দিলাম আমি কে ওয়ান, ব্যাটারির তড়িৎচালক বলের মান ই। এবার এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ, বি, সি, ডি। নেক্সট, প্রথম হচ্ছে ব্রিজটি যদি ব্যালেন্স অবস্থায় থাকে তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না, তাহলে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স তখন কিন্তু তুল্য বর্তনী রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে আসবে না। সেক্ষেত্রে বি বিন্দুর পোটেন্সিয়াল এবং ডি বিন্দুর পোটেন্সিয়াল সমান হবে, অর্থাৎ বি আর ডি বিন্দুর মধ্যে কোনো রকম বিভব পার্থক্য থাকবে না। সেই অবস্থায় আমরা বলবো ব্রিজটা নিষ্পন্দ অবস্থায় আছে বা নিউট্রাল অবস্থায় আছে। সেটার শর্ত কি? সেটার শর্ত হচ্ছে পি বাই কিউ এর রেশিও যদি আর বাই এস এর রেশিও সমান হয় তাহলে আমরা বলবো ব্রিজটা নিষ্পন্দ অবস্থায় আছে এবং এই অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কোনো পাস করছে না। এইবার যদি ব্রিজটা আনব্যালেন্স অবস্থায় থাকে তাহলে আনব্যালেন্সড অবস্থায় থাকলে কি হবে না, তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। তাহলে কারেন্ট কোন দিক থেকে পাস করবে সেটা জানার উপায় কি? বি থেকে ডি এর দিকে কারেন্ট পাস করবে না ডি থেকে বি এর দিকে কারেন্ট পাস করবে সেটা বোঝার জন্য উপায় কি? আমি ডান সাইডের যে দুটো রেজিস্ট্যান্স আছে গ্যালভানোমিটারের এদিকে তাদের দুটো গুণফল করব। যদি কিউ এস ভেরি গ্রেটার দ্যান পি আর হয় তাহলে কারেন্ট পাস করবে বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গ্যালভানোমিটারে কারেন্ট পাস করবে। আর যদি পি আর গ্রেটার দ্যান কিউ এস হয় তাহলে ডি থেকে বি এর দিকে কারেন্ট পাস করবে, অর্থাৎ এই নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা গেল আনব্যালেন্স কন্ডিশনে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। নেক্সট হচ্ছে ব্যালেন্স অবস্থায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কত হবে? আরটি ব্যালেন্স অবস্থায় ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে পি আর কিউ আর্ম, এই গ্যালভানোমিটারটা নেই তাহলে পি আর কিউ সিরিজ আছে তার সঙ্গে আর প্লাস এস এর সিরিজের সমন্বয়টা প্যারালালে আছে, তার মানে একটা রোধ মনে করবো পি প্লাস কিউ আর একটা রোধ মনে হচ্ছে আর প্লাস এস, তাহলে তুল্য রোধের মান কত হবে? পি রোধ দুটোর গুণফল মানে পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস ডিভাইডেড বাই রোধ দুটোর যোগফল পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এটা হচ্ছে ব্রিজটা নিষ্পন্দ অবস্থায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার হচ্ছে ব্রিজটা যদি আনব্যালেন্স অবস্থায় থাকে, আনব্যালেন্সড অবস্থায় যদি থাকে তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী ব্যবহার করব না, এইখানকার পি আর কিউটাকে গুণ করে দেবো আর প্লাস এস, তাহলে সিমিলার ওয়েতে আরেকটা টার্ম হবে আর এস ইন্টু পি প্লাস কিউ, তারপরে টার্ম হবে গ্যালভানোমিটার নেব, গ্যালভানোমিটার নিয়ে এই টার্মটা লিখে দেবো পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস ডিভাইডেড বাই, এইখানে আমরা করব গ্যালভানোমিটার আছে গ্যালভানোমিটার পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস ইন্টু আসবো এখানে যোগ হবে পি প্লাস আর প্লাস ইন্টু সরি ইন্টু পি প্লাস আর ইন্টু কিউ প্লাস এস। নেক্সট হচ্ছে ই কারেন্ট, টোটাল কারেন্ট কত পাস করবে আইটি? আনব্যালেন্স অবস্থায় আইটি ইকুয়াল টু ব্যাটারির তড়িৎচালক বল ইন্টু আর এবং কিউ এর গুণফল মাইনাস পি ইন্টু এস, এই দুটোর গুণফল ডিভাইডেড বাই
এখানে আমার মান আসবে জি ইনটু পি প্লাস কিউ ইনটু আর প্লাস এস প্লাস এই দুটো টার্মকে যোগফল হিসেবে লিখব। তাহলে পি কিউ ইনটু আর প্লাস এস প্লাস আর এস ইনটু পি প্লাস কিউ, তার মানে এখানে এই পার্টটা, এই পার্টটার সঙ্গে জি গুণ হলো, জি গুণ হলো এই পার্টটার সঙ্গে, আর এই পার্টটা পুরোটাই নিচে এলো। এটাই হচ্ছে সংক্ষিপ্তাকারে হুইস্টন ব্রিজের বর্ণনা। দ্যাটস অল।